আজকে পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস, তাই আমরা কয়েকটা গাছ লাগালাম। প্রাকৃতিক এবং পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য যে পরিবেশ রক্ষা করা যে কর্মসূচি তাকেই আমরা বিশ্ব দিবস হিসাবে পালন করি। পৃথিবীর অধিকাংশ বহু দেশেই এই দিবসটি পালন করা হয়, যাতে আমাদের এই গাছের কাছ থেকে আমরা অক্সিজেন পেতে পারি এবং কার্বন ডাইঅক্সাইড গাছ শুষে নেয় আমরা সকলেই জানি, এবং এই বৃক্ষর কাছ থেকে আমরা অক্সিজেন পাই। এই জন্যই প্রাকৃতিক গাছ লাগানো একটা আমাদের পরিবেশ দূষণ রক্ষা করে, তাই বিশ্ব পরিবেশ দিবসটা আমাদের প্রত্যেকের পালন করা উচিত। তোমরাও সকলেই এই দিবসটা পালন করবে এবং গাছ কিছু না কিছু গাছ প্রতি প্রত্যেকেই লাগাবে, তাতে আমাদের মানব জীবনের এবং জীবকুলের অনেক উপকার হবে। কি বুঝলেন আপনারা সন্দীপের বাবার এই যে কিছুটা বক্তব্য তুলে ধরলাম, কি মনে হলো, ইডিয়েটিক? না, অবশ্য করে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাই তো? না, অনেকে তো ওর বাবাকে ধম্মের সার স্টোর রুমে পড়ে থাকা মালের সাথেও তুলনা করেছে। আমি ভাবি না এদের তারা দেখে, এই কথাটা সত্যি আস্তে আস্তে হয়তো বলাই ছেড়ে দেবো, কারণ সত্যি এদের মানে এই রকম লাতখোর দালালকে দেখা আস্তে আস্তে মানুষ ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছি। একটা সময় কী করেছিল, সবার বিপক্ষে গিয়ে, সবার বিপক্ষে সমাজ বহির্ভূত কাজকে সাপোর্ট করেছিল, অবশ্যই করে ক্যাথাকুরানিকে সাপোর্ট করেছিল, জেনেছিল, বুঝেছিল এবং স্বচক্ষে দেখেও ছিল, কারণ এর সাথেই ওই পৌরসত্ব যুক্ত পুরুষরা খুব দহরম মহরম ছিল বাই ফোনে প্রতিনিয়ত, মানে মার খেয়েছো, এই তুমি মার খেয়েছো, অলরেডি ও মার খেয়েছিল, মানে সেইটা ওর ভুল প্রতিপন্ন করতে হবে। কী করেছিল, লেখাদিত্যের সাথে ফোনালাপ করেছিল। অ্যাকচুয়ালি তোর চারপাশটা এইসব মানুষদেরই দেখা যাবে, কারণ তোর মতন মানুষই এই সন্দীপের বাবাকে ইডিয়টিক বলতে পারিস। জল জ্যান্ত তুই একটা আপাহিজ, জল জ্যান্ত তুই একটা মূর্খ বাচাল। সত্যি হ্যাটস অফ সন্দীপের বাবাকে, খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। শুধু মর্মঠ শুধু না, সুন্দর বক্তব্য রাখতে পারে। আর আমরা চাষির ঘরে চাষা, হ্যাঁ, আমরা ভাবতেই পারি না এরাও ভালো কথা বলতে পারে। না, এরা মানুষের পর্যায়ে পড়ে না, তাই না? যেখানে সন্দীপের মা এত নিখুঁতভাবে শাক কাটছে, আর একদিকে এই যে সুন্দর গোছানো সংসারের মুখে লাথি মেরে বেরিয়ে গিয়ে বাপের বাড়িতে উঠেছে, তার মা কী করছে, রিলস করছে। তার মায়ের নিন হারাম হয়ে যাবে যে এইরকম একটা সুন্দর পরিবারে বিয়ে দেওয়ার পর মেয়ে তার ঘাড়ে বসেছে, তার মাকে মানে সাধুবাদ জানাচ্ছে, রিলস করছে। আমি আমার অনেক ভালোবাসার ভিউয়ার্সরা আছে যারা আমার ভিডিওটা অ্যাপ্রিসিয়েট করেছে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি বিশেষ করে সৌরভকে, সৌরভ দেখুন এমন এক জায়গায় থাকে ভারতের বাইরে, কোথায় থাকে জানেন, সুইজারল্যান্ডে। হ্যাঁ, জন্ম তার ভারতেই হয়েছে, সুইজারল্যান্ডে তার বেড়ে ওঠা, আরও আগামী যে কবছর সে এই ধরাধামে থাকবে সেখানেই সে থাকবে, তাহলে তার মন মানসিকতা হওয়া উচিত অন্যরকম। সে পর্যন্ত ক্যাথাকুরানকে সাপোর্ট করতে পারছে না, তার উপর করুণা না করে আমার সত্যি খারাপ লাগছে বলে যে ভিডিওটা করেছি, সৌরভের খারাপ লাগছে এই জায়গা থেকে যে দিদি আমি জানি তোমার মন খুব সফট, কিন্তু এইরকম মানুষ যে জেনে বুঝে একটা সুন্দর সংসার, সুন্দর তার পেট ফেলে জন্ম দেওয়া সন্তানকে ফেলে চলে গেছে, গিয়ে শুরু হয়নি, সে বলেছে আমি কি কারণে বেরিয়েছি, একটা পুরুষের হাত ধরে সে বেরিয়ে এসছে এবং তার হাত নাকি দুজন দুজনেরটা ছাড়েনি, আর কী করেছে, স্বামীকে বলেছে ফিজিক্যালি আনফিট, কার কাছে গল্প করেছে, দালালের কাছে। সেইখান থেকে তো আমরা জানি সন্দীপ একটা পুত্র সন্তানের পিতা, তাই না? শুধু সন্দীপকে কলুষিত করেনি, সাথে সাথে সন্দীপের মায়ের চরিত্রটাও বিক্রি করেছে ওআইটিতে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, সাথে বাবাকেও, যে বাবার দেখেছেন তো, এমন তো না যে আমরা ভুল দেখেও সাপোর্ট করছি, ঠিক ঠিক করে চিৎকার করছি, শত্রুরাও বলবে যে এর বাবা কতটা ভালো, তাই না? তা সেখানে দাঁড়িয়ে সৌরভের মতন আরও অনেকে আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে, তাদের বলবো দয়া করুণা আমার ওর প্রতি হচ্ছে না, খারাপ লাগার থেকে বলেছি যে ওর ভবিষ্যৎটা কী সেটা আমরা জানতে বুঝতে পেরেছিলাম, এবং অবশ্যই করে সন্দীপদের পরিবারটাও বুঝতে পেরেছিল, যার জন্য প্রতিনিয়ত ভিডিও করে এবং ভেতর থেকে এইগুলো আবার আমি জানি, যার জন্যে আমি এত জোর গলায় বলতে পারছি, তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চেয়েছিল, কিন্তু ক্যাথাকুরানি সেই সময় জামা খোলাতে শরীর বিকতে ব্যস্ত, যার জন্য এই প্রস্তাবটা সে দুপায়ে সরিয়ে দিয়েছিল, সে ভেবেছিল তার জীবনটা এইভাবেই কাটবে। এই যে বুঝতে পারছি না, আমরা যেটা আগে বলেছিলাম
মানে জ্যোতিষী শাস্ত্রের সাথে মিলে যায় যেমন, সেরকম আমার কথা আমাদের কথাও মিলছে। সেইখান থেকে আমি বলছি যে ওর ভবিষ্যৎটা কী। কিছুদিন পর দাদার আর বৌদির লাইফা একদম তারকাটা মাল, তাদের পরিবারে আর একটা সদস্য বাড়বে, তখন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তার বেড়ে ওঠা, তার স্কুল সমস্ত কিছু, তার ঠাম্মি সেখানে ব্যস্ত হয়ে যাবে, অবশ্যই করে রিলস করবে। আর রিলস করার সবচেয়ে সুবর্ণ সুযোগ, ছেলেকে তার চালাতে হয়, ছেলে কখন প্রতিবাদ করবে না মা কেন করছো, কারণ মা তো এইসব করেই টাকা রোজগার করবে এবং সহজ উপায় রিলস, সে খেলতে খেলতে নাচতে নাচতে খেতে খেতে ঘুমাতে ঘুমাতেও দেখো নাচ করছে। সেইখানে দাঁড়িয়ে তার মেয়ের কি ভবিষ্যৎ সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাকে সাপোর্ট করে তো সাপোর্টের কোনো প্রশ্নই ওঠে না। এই জন্যে সৌরভকে আমি ক্লিয়ার করলাম, সৌরভ আমার এর প্রতি কোনো রকম সিম্প্যাথিই নেই, আমি এর ভবিষ্যৎটা বলে দিলাম আগাম যেটা হওয়ার। এমনি অনেক সমস্যায় জর্জরিত মানুষ, আর এ ক্রিয়েট করা সমস্যা তৈরি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এর প্রতি মানুষের ভালোবাসা তো থাকবেই না। আর যারা একে প্রতিনিয়ত সাপোর্ট করার নামে সমালোচনা করে গেছে, তারা দায়িত্ব নিয়ে একে কবর খুঁড়ে কবরে চাপা দিয়ে গেছে। আর আমরা সন্দীপের ভুল দেখলেও বলেছি, এখনও পর্যন্ত ভুল দেখলে বলি। তা চলো ভিডিও শুরু করবো, অবশ্যই করে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সম্মুখে আবার এলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। এইটুকুই আছে তো, অল্প করে ভালো জিনিস অল্প খাওয়াই ভালো। কি দেখো কি সরু সরু করে কুচি, দেখো আর সরু করে কাটলে শাকটা রান্না করলেও বেশ ভালো লাগে খেতে। সন্দীপের মায়ের প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিন। এইখানে আরও কিছু সময় আরও রজনী অতিবাহিত করলে অনেক কিছু শিখে যেত ক্যাথাকুরানি। সে নিজের পায়ে নিজে কুরুল মেরেছে, কেউ মারতে বলেনি, ভেবেছে রঙিন স্বপ্ন আর দু হাত দিয়ে কাঁচা পয়সা রোজগার। সে এখন তার নিজের লোকদের সবসময় খোঁজে। নিজের লোক বলতে আমি বাপের বাড়ির চৌধুরীর কথা বলছি না, আমি শ্বশুরবাড়ির মানুষজন। ও বোঝায় না কিন্তু আমরা ফিল করি, কিন্তু ফিল করার পরও কিছু নেই, কারণ শরীর যেখানে বিকিয়ে দেয়। আমি বলি না, এই যে মন্দিরার ক্ষেত্রে মন্দিরার হাজব্যান্ড সবসময় চেয়েছিল বউটা ফিরে আসুক। মন্দিরার সোমনাথের ঘটনাটা যেন যারা হাটকে, এইগুলোর সাথে আর কোনো সামাজিক ঘটনা মেলানোর চেষ্টা না করাই ভালো। যেটা বলছিলাম, সিদ্ধারাটা সেই দিনও সন্দীপের ছিল, আজকেও সন্দীপের আছে, এবং একটা সুন্দর আমরা যেই সংসার যেই পরিবেশ, পরিবেশের কথা চিন্তা করি বাচ্চা বেড়ে ওঠার ক্ষেত্রে মানুষ হওয়ার জন্য, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সন্দীপদের বাড়ি। সে মা বলো বাবা বলো, তাদের যে আপব্রিঙ্গিং কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা ব্যবহারে এক পা ফেললে আমরা বুঝে যাই। কি সুন্দর করে সন্দীপের বাবা এক্সপ্লেইন করলো আজকে বিশ্ব পরিবেশ দিবস, আর পরিবেশ কি ছাড়া অন্ধকার, উদ্ভিদ, উদ্ভিদ জগৎ ছাড়া প্রাণী কুল অন্ধকার দেখে, কারণ আমরা শ্বাস প্রশ্বাস যেটা ত্যাগ করি সেটা উদ্ভিদ জগৎ গ্রহণ করে, আর তারা যেটা ছাড়ে সেটা আমরা গ্রহণ করি। অবশ্যই করে আমরা অক্সিজেন গ্রহণ করি, আর তার পরিবর্তে তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি। এই যে বিশ্বের যে ব্যালেন্স অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের, সেটা তারা কী করছে, সমতা আনছে। সবাই জানেন, কম বেশি জানেন না, আমাদের আবার লাখোর দালাল আবার এইগুলো জানে না, ও যেগুলো জানে সেগুলো আবার সমাজে কেউ নেয় না, সবই ভুলে ভরা তার জীবন, শো অফ। ওই যে বলেছে কালকে ইনসাইড আউটকে শো অফ করে, আরে ওরা শো অফটাও ঠিকঠাক করে, যেটা তুই করতে গিয়ে আরে নিজের গুয়ে নিজে ল্যাটার ব্যাটার হয়ে পড়িস। চলো আজকে দালাল না, আজকে সন্দীপদের পরিবার। আজকে সন্দীপের মাকে দেখলে সত্যি এত ভালো লাগে, ইনাকে চরিত্রহীনা বানিয়ে দিয়েছিল, কারণ বাবা কেন মায়ের সাথে শোয়ে না। আমরা কবির থেকে একসাথে শুই না, আজকে না, এই যে দু তিন বছর না, বহুদিন ধরে আমরা একসাথে শুই না। ছেলের আমি খাটে শুতাম, বাবা নিচে শুতো, এসি যখন একটা ঘরে ছিল, তারপর ছেলে ছেলের ঘরে এসি লাগানোর অনেক আগে থেকে নিজের এই আলাদা ঘরে শোয়, তারপর তো এসি লাগলো দরকারই নেই, এখন আমি আর আমার হাজব্যান্ড একসাথে শুই এই বয়সকালে। শোয়াটাই বেশি করে দেখে আমাদের ওয়াইটি, ওয়ান অ্যান্ড ওনলি ক্যারেক্টারলেস অসভ্য মেয়ে ছেলে লাতখোর দালাল। আজকে দুটো ফ্যামিলিকে পাশাপাশি ডাকলে বোঝা যায় কত ভালো সন্দীপরা, কত ভালো। আর এইগুলো প্রতিনিয়ত আমরা যেমন দেখি, ক্যাথাকুরানিও কিন্তু দেখে, যার জন্যে তার নিন্দ হারাম হয়ে গেছে, রাতে তার ঘুম আসে না, সে বোঝে যে কি ফেলে সে কিসে হাত বাড়িয়েছে, কারেকশন করার কিছু জায়গা নেই, কোনো জায়গা নেই। আজকে সন্দীপের বাবার এত সুন্দর পরিবেশ দিবসে এই যে উদ্ভিদ গাছ লাগানো এই বিষয়ে যে স্পিচ দিয়েছে, স্যালুট, পুনরায় স্যালুট দিলাম। আর আমরা কি খুঁজছি, আমরা মানে
যারা সন্দীপকে পছন্দ করে না, ইচ্ছাকৃতভাবে ভালো দেখলেও ভালো বলতে কার্পণ্য করে, তারা সন্দীপকে কুঁড়ে, তার বাবা কাজ করছে, তার বাবা কথা বলে না, তার বাবাকে চায় পড়ে থাকা মাখি মাছিকে যেমন ফেলে দেয় সেরকম ফেলে দিচ্ছে, কারণ তারা একসাথে খায় না, একসাথে ঘুমায় না। তাই জন্যেই সন্দীপের মা পরকীয়া করছে। দালাল বহুদিন বলেছে পরকীয়া যার সাথে করছে তার নাম জানি, কিন্তু পাবন্দি আছে বলতে পারছি না। সত্যি সত্যি দালাল, তোর মতন তোর বর সব জেনে কিছু বলতে পারে না, কারণ তোর বরের শিরদাঁড়াটাই নেই, তোর থেকে 10 বছরের ছোট, সমবয়সীও না, না তোর থেকে বড়ও না। এইরকম একটা পুরুষের সঙ্গ চেয়েছিলি, সেও চেয়েছিল, চেয়েছিল কি তোরা সঙ্গে ছিলি এটাই জানি না। কী করে বলতে পারিস আর একটা মহিলাকে, যে মহিলা পরকীয়ায় লিপ্ত, তার মানে তোর মন প্রাণ সমস্ত কিছুই চাইছিল, যার জন্য বান্ধবী ললিতাকে বলেছিলি তুমি বোঝো না কেন আমি মন্দিরাকে সাপোর্ট করছি। আর তখনই বান্ধবী বুঝে গেছিল এরপরে আমার ঘরের দিকে এই হতচ্ছাড়িটার চোখ পড়বে, যার জন্য সমলে উৎখাত করেছে। একটা ক্যারেক্টারলেস ইনসাইড আউটকে নিয়ে পড়েছিস। তোর কী বলতো, তোর শেষের শুরু সেটা তুইও জানিস, তোর ব্লগ চ্যানেলে দেখ 3 ঘন্টাতেও 1K হয়নি। জানি এখন সবারই ডামাডোল ভিউজের, কিন্তু তোর তোর নাকি কন্টেন্ট সব সময় তৈরিই থাকে, যার কারণেই তোর বান্ধবী ললিতাকে নিয়ে পড়তে হচ্ছে, ইনসাইড আউটকে নিয়ে পড়তে হচ্ছে। কিন্তু দেখ তুই তোর পোষ্যকে অ্যাটেম্প টু মার্ডার করতে গেছিল না সন্দীপ, সে অ্যাটেম্প টু তাড়ানো চেষ্টা করেছিলি, সফলতা পাসনি। চল হতচ্ছাড়ি, তোকে আজকে কোনো গুরুত্ব দেবো না। সন্দীপদের পরিবার সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশ, যেখানে কৃষাণর কথা শোনার জন্যে মানুষের দলে দলে ভিড় করছে, এত কিউট একটা বাচ্চা, যেই বাচ্চাটাকে আমরা প্রতিনিয়ত এত ভালোবাসি রক্তের সম্পর্ক ছাড়াও। আর তার মা কি করছে, তার মা ওই যে ফ্রেশ খাচ্ছে, আর বলছে দেখো বিয়ার খাচ্ছে, মানে ওর এইরকম অসংলগ্ন আর এইরকম চমকপ্রদ কথা না দিলে মানুষে ভিড় জমাবে না, সেটাও ভালো করে জানে। সন্দীপকে চুলুকর 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 বলে, মানে মানুষ শুনতে শুনতে কান ব্যথা হয়ে জানি, কিন্তু তোর মুখ ব্যথা হয়ে গেছে, কারণ তোর ছোটো করতে হবে। আজকে তোর চারপাশে যারা এখন রয়েছে আর কিছু বেরিয়ে গেছে, তারাও লাস্ট তোর নির্যাসটা নিংড়ে নেবে বলে রয়েছে। ভাবিস না কেউ তোর ভালো চায়, কেউ তোর ভালো করবে এই আশাটা তুই করিস না, অসভ্য, ছি ধিক্কার জানাই। হ্যাঁ সন্দীপের মতন একটা ছেলেকে তুই হেলায় হারিয়েছিস, কী কারণে, ল্যাটা দিত একটা নোংরা বদ বেটা যে একের অধিক বিয়ে করেছে। বিদ্যাসাগর বিধবা বিয়ে করতে বলেছিল, বহু বিবাহ না, সেই বহু বিবাহ করে ও মানে বিশাল কিছু কায়েম করার চেষ্টা করেছে, অন্যের বউ ভাগিয়ে নিয়ে গেছে। না অন্যের বউ ভালো থাকবে, না অন্যের বউকে যে ভাগিয়ে নিয়ে গেছে সে ভালো থাকতে পারে, নিজের কাছে তো না, আর সমাজের চোখে এদের মতন মীর জাফর একটাও নেই। এইবার আসি সেই বিষয়টা, ক্যাথা, কালকে ওদের বক্স খাটটা সরাবে, কারণ ওই জায়গাটা ইউজলেস হয়ে যাচ্ছে খাটটা থাকার জন্য, কারণ এখন ওরা উপরে অনেক ফার্নিচার নিয়ে গেছে, ওই খাটটা রেখে ঘরটা গেঞ্জাম হয়ে গেছে। এবার ওরাও জানে, ওরাও জানে যে ওদের প্রচুর কাঁথা আছে, যেটা সন্দীপের ঠাকুমা বানিয়েছিল, যেটা সন্দীপের মা বলল। এই ক্যাথা দেখানোর ক্ষেত্রে অনেক মানুষের অনেক কথা, যে এগুলো বোধ হয় ক্যাথাকুরানির ক্যাথা। দেখো ক্যাথাকুরানির যদি ক্যাথা হতো, মানে এরা কতটা নির্বুদ্ধিতার পরিচয় দেয়, তাহলে তো ওপেন দেখাতো না এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, তাই না? ও তো ওপেনলি বলছে, ওর মাকে বারংবার জিজ্ঞাসা করছে ঘুরিয়ে ফিরিয়ে, মা এই কথাগুলো কার, বলছে আমাদের, বলছে ঠিক করে দেখো অন্যের কথা না, তো বলছে না তো ঠাকুমা বানিয়েছে, বলছে দেখো অন্যের হলে কিন্তু রাখা যাবে না, বলছে না আমাদের এরকম সব নিয়ে চুরি করে রাখার। দেখো এদের প্রচুর জিনিস আছে, দুটো ক্যাথা রেখে তো আর বদনামের ভাগিদার হবে না, তাই না? ক্যাথার জন্যে দালালকে লেলিয়ে দিয়েছিল, দালালি ক্যাথার উপর 1 মাস ধরে ভিডিও করেছিল, ক্যাথা কোথায় ক্যাথা কোথায় ক্যাথা কোথায়, যার জন্য ওকে আমি ক্যাথাকুরানি নাম দিয়েছি, যে কুড়িয়ে কুড়িয়ে বেড়া, কারণ তোর ক্যাথা তোর কাজে লাগবে না, তোর বাপের বাড়ির সবার কাজে লাগবে। এই যে দেখছিস না তুই এতগুলো ক্যাথা নিয়েও তুই খালি মেঝেতে শুয়ে আছিস, কারণ তোর অকাত ওইখানে, সেইখান থেকে এই বড় বাড়ির বউ হয়ে গেছিলি, এত সুন্দর সাজানো গোছানো ফল ফুল জমি প্রচুর চাষের জমি সহকারে বাড়িতে বউ হয়ে গিয়েছিলি, গ্রামের বউ হিসাবে তোর ভালো লাগেনি। অ্যাকচুয়ালি কুকুরের পেটে ঘি সহ্য হয় না, দেখবেন বন্ধুরা ওরা রিচ খেতে পারে না, তাহলে তোর সহ্য হয়নি সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা করতে, তুই ভেবেছিলি দুহাত দিয়ে পয়সা রোজগার, এই যে পয়সাটা, এই যে ওকে বোকার হদ্দ কেন বলতো সন্দীপ, কারণ ও নিজের ভালোটা বুঝতো না, যার জন্যে সন্দীপ ওকে বুঝিয়ে শুনিয়ে সুন্দর করে সংসার করতো বা ওকে বলতো। আজকে এই ক্যাথাগুলো দেখে অনেকের অনেকের জায়গায় জায়গায় ফেটে যাচ্ছে, বলছে এই ক্যাথা নাকি পরে বার করেছে, আরে তাহলে তো চুরি করে রাখতো, তো দেখাতো না, প্রচুর কথা আছে সন্দীপদের,
প্রচুর, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। মানে পারলে ওদের দু চারটে আবার গিফট করতে পারি, কারণ যা ক্যাথা ক্যাথা করে তাতে মনে হয় লাগলে সন্দীপরা দুটো দেবে। যারা এই ক্যাথা নিয়ে সন্দীপের কমেন্ট বক্স গরম করতে আসছো, তোমাদের পেছনে মেরে শরীর গরম করে দেবো, কারণ ক্যাথা সন্দীপদেরও আছে, দু চারটে ভুল করে নিয়েও চলে যেতে পারে ওরা। যারা সন্তান, যার সন্তান আড়াই বছর, যখন সে পালিয়েছিল শরীরের খিদে, শরীরের চুলকানি, শরীর থেকে এক একটা পোশাক খুলে দেবে এই লোভ সামলাতে না পেরে যে চলে গেছিলো, সে যার সময় ভুল করেও তার সন্তানের একটা জামা নিয়ে যায়নি, যে সন্তানের অ্যাবসেন্সে আমি জামাটা খুলে দেখবো এটা তো আমার সোনা বাবার জামা, কি করেছে জামা কাপড়গুলো যখন রিকভারিতে এসছে কৃষাণের জামাগুলো সরিয়ে সরিয়ে রাখছে, যার সময় চেনটা নিয়ে গেছে, গলার চেন, কৃষাণের চেন আর ওর মায়ের চেনটা নিয়ে গেছে, কোথায় সেগুলো? অস্বীকার করলে কি আর অস্বীকার করা যাবে রে, ওদের সব আছে, ওরা একটা বর্ণ মিথ্যে বলেনি, প্রয়োজন পড়েনি, কারণ এদের স্বভাব চরিত্রটা অ্যাটলিস্ট ভালো। আর যাদের বিকোতে হয়, বিকিয়ে খেতে হয়, তাদের একটাকে একটা মিথ্যে থাকতে দশটা মিথ্যে বলতে হয়, লুক লাইক এ লাতকোর ঠ্যাং থোলা তোলার দালাল, ঠ্যাং তোলার দালাল, তার একটা মিথ্যে থাকতে দশটা মিথ্যে বলতে হয়। সে যখন দিল্লিতে গেছিলো পোষ্যকে নিয়ে গেছিলো, ইজিলি রেখে যেতে পারতো ওর ওই পিজি রুমটায়, পোষ্যকে রেখে যেতে পারতো, তাহলে তো রোজ পোষ্যকেও দেখতে পারতো। ও জ্ঞান দিচ্ছে ইনসাইড আউটকে, লাতাতে হয়, চড়াতে হয়, কোথায় এত প্রোটেক্ট করবি বলে? হ্যাঁ, সবার এগেনস্টে গিয়ে তুই ক্যাটাগুরানকে সাপোর্ট করেছিলি কেন? তুই তো বলেছিলি আজকে ও আমায় কমেন্ট করেছে, আমি সেটাকে পিন করেছি আর সবাই চলে গেল ওকে ছেড়ে। সেই দিন আমাদের চোখটা ক্যাথাকুরানি খুলে দিয়েছিল যে আমি চরিত্রহীনা, তোমরা আমাকে প্রোটেক্ট করতে পারবে না, তোমরা আমাকে সাপোর্ট করতে পারবে না, যে সাপোর্ট করতে পারবে প্রোটেক্ট করতে পারবে মিচি মিচি তার কমেন্ট বক্সে আমি কমেন্ট করেছি। সে কোথায়, সে এখন কোথায় ক্যাথাকুরানিকে প্রোটেক্ট করছে? তার প্রতিনিয়ত বলতে হচ্ছে যে সন্দীপদের সংসারটা সত্যি ভালো, ওইখানে বাচ্চাটা থাকলে সত্যি মানুষ হবে। আজকে সে বলছে, বলছে না ছেলে দেখিয়ে সন্দীপ ঘর তৈরি করে ফেললো, ঘর গড়িয়ে ফেললো, বউকে বিকিয়ে, বউকে সন্দীপের ওটা বউ না, ওটা হচ্ছে বাউচাটা, বাউমাল, ওইটাকে বিক্রি করে ওর দালালরা খেয়েছে, এখনও খেয়ে যাচ্ছে কিছু দালাল, আর প্রধান লাটকর দালাল বুঝে গেছে আর খাওয়ার নেই, শিয়ানামাল তো, পোর খাওয়ামাল জীবনে এইসব ঘটনা ঘটেছিল যার জন্যে সে ঠিক সময় সটকে চলে এসছে, এসে প্রতিনিয়ত ওর এগেনস্টে ভিডিও করছে। হ্যাঁ, ছেক চ্যাট করেছে, ছেক চ্যাট, রিয়েলি তাই সেক্স চ্যাট করেছিল, অস্বীকার করার জায়গা নেই, প্রচুর কিছু প্রুফ হিসাবে সন্দীপের কাছে রয়েছে, সন্দীপ ওরা বলে ডে ওয়ান থেকে এইগুলো দেখিয়ে না ওর মুখোশটা আরও আগে খুলে দিতে পারতো, নিজের মুখোশ নিজেই খুলেছে। এই বাড়ির জন্যই খাবার নেবো কিন্তু ভ্যালেন্টাইন দেখতে, হ্যাঁ নোংরামি করতে গিয়ে বলছে, নিজের মুখোশ নিজেই খুলেছে, বাইকে করে যাচ্ছে, বাইক দেখাচ্ছে, সব দেখাচ্ছে, তুতে কালে পাঞ্জাবি দেখাচ্ছে, দেখো আমি কেমন পরপুরুষের পরভাতারি, দেখো পরপুরুষ চাটা। ওর প্রতি দয়া দাক্ষিণ্য করুণা আমার কোনোটাই নেই, আমি ওর ভবিতব্য, ওর ভবিষ্যৎটা নিয়ে বলেছি, কেউ আমায় ভুল বুঝো না, কখনোই আমি ক্যাথাকুরানির জন্য এক ফোঁটা চোখের জল ভুল করেও ফেলব না। ক্যাথা নিয়েও দালালকে উস্কেছিল, দালাল এক মাস ধরে ক্যাথার উপর ভিডিও করেছিল, যেরকম মন্দিরা ননদের চরিত্র বিক্রি করে দিয়েছিল, ননদ কিন্তু যাকে এই রাখিটাকে পড়িয়েছিল ভালোবাসা উদয় হতেই পারে তাকেই বিয়ে করেছে, কিন্তু এখন বলছে আমাকে যা যা শিখিয়ে দিয়েছে মন্দির আমি তাই তাই বলেছি। তাহলে তুই ভুলে ভরা, তাহলে তোকে মানুষে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলবে না? সন্দীপের বাবার বিষয়ে তোর প্রচুর কথা, মানুষটা স্টোর রুমে রাখা একটা মাল সেখানে সই, তাই না? রড নাকি ভালো লাগাতে পারে, তুই তো আবার রড লাগাতে লাগাতে একদম রড বানিয়ে ফেলেছিস জায়গাটা, জানোয়ার মেয়ে ছেলে, অসভ্য হতচ্ছাড়ি, ঘেন্না লাগে জাস্ট, নোংরাগুলোকে সাপোর্ট করেছিস, হাত ছেড়ে দিলি কেন? তোর হাত ছেড়ে দিয়েছে, তোকে লাথি মেরেছে সব কোলে মিলে, তুই বুঝতে পেরেছিস অধিক সোনাতি সোনাশীতে গাজন নষ্ট হয়ে যাবে, তুই বুঝতে পেরে সরে এসছিস? সত্যি আমরা জানতাম বাচ্চা কোথায় থাকবে আর কোথায় থাকা উচিত, ও তো প্রতিহিংসা পরায়ণ হয়ে বাচ্চাকে নিজের কাছে আনার চেষ্টা করেছে, সেখানেও ওর মত ছিল না, চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে ওর পায়ের কাছে এসে করতে হবে, সত্যি কি তাই? ছেঁড়া বিক্রি করার পরও এত বড় জোর গলায় এত বড় কথা বলে কি করে যে সন্দীপকে ওর পায়ের কাছে পড়তে হবে? সন্দীপ কোনো ভুল কাজ করেনি, সমস্ত কাজ গুছিয়ে রেখেছে, আর ওয়াইটির কিছু মানে এদের দালালই বলা উচিত, দালালগুলো লাফিয়েছে বাচ্চা অন্ধা হয়ে, মানে মা হাত বাড়াবে আর বাচ্চা লাফ দিয়ে মায়ের কোলে যাবে, মিষ্টি খাইয়ে দিল চায়না টাউনে গিলে কুটে এলো, মানে লাল জল খাবার দাবার সব গিলে এলো, এসে মিষ্টি বিতরণ করলো, কি বাচ্চা আমার কাছে আসছে, মানে ও করতে চায়নি, ওকে দিয়ে সেবক দাদা করিয়েছে, আর সেই কারণেই ও বিনিদ্র রজনী কাটছে। এটা তো হওয়ার ছিল রে, দেখেছেন সন্দীপের বাবার কত জ্ঞান শিক্ষা দীক্ষা, আর এর বাবাকে প্রতিনিয়ত দালাল নোংরামিতে শুয়ে দিয়েছে, মানে ওকে মানুষই মনে করে না ছেলে আর মা, বাবা পরে খায়
ওরা খায় আগে, বাবার খাওয়ার সময় ওরা একসাথে খায় না, প্রচুর প্রচুর, মানে যেগুলো দেখে বড় হয়েছে, দেখছে না এক ছেলের বউ উপরের মানুষগুলোকে আপন করতে পারেনি, তাদের সাথে এক কাপ চা খেতে পারে না, সে মানুষদের আপন করবে বা সন্দীপদের সম্পর্কে ভালো বলবে, এই আশা করাটা তো অন্যায় আমাদের। আজকে জানো আর মেয়ে ছেলেটা সীমার ছেলে ছেলের বউকে নিয়ে পড়েছে, তাদের দেখ তারা কত সুন্দর সংসার করছে, আর তুই তুই হারি বজ্জাত একটা মানে নির্লজ্জ বেহায়া বজ্জাত মহিলা, একই বাড়ির ছাদের তলায় থাকি, শ্বশুর শাশুড়িকে আপন করতে পারলি না, দেখ প্রতিনিয়ত বলছে মা আমাকে হাতে ধরে রান্না শিখিয়েছে, দিদি আমাকে ইংলিশে ভিটটা পোক্ত করেছে, তোর তো এগুলো গাত্রদাহের কারণ বল, আর দুই বাড়ির থেকে এদের কিন্তু জড়িয়ে রেখেছে, হাত করে রেখেছে ভালোবাসার চাদরে, এগুলো দেখবি আর জড়িয়ে পুড়ে শেষ হয়ে যাবি, ভালো বাড়িতে থাকে, তোর তো সেটাও জুটলো না, তোকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, তুই তো একটা জোগাড়ও করতে পারি না, কিন্তু ওয়াইটিতে এসে এই করে তোর ভিউজ কামাতে হবে, জানো আর মেয়ে ছেলে চল অত চলি, কেন প্রোটেক্ট করছিস না, তুই তো ডে ওয়ানে ওকে প্রোটেক্ট করবি, তোর ওর অনেক কথা তুই জেনে গেছিস, আমি ভাবি মানুষের কোনো দিন শিক্ষা হবে না, সে আমাদের ভোট বাক্সেও দেখিয়ে দিয়েছে আর ওয়াইটিতে দেখছি যে মন্দিরার ক্ষেত্রে এত নোংরামি করার পর পেথাকুরানি একে দালাল হিসাবে হায়ার করে এবং মনের কথা ব্যক্ত করে এবং সেগুলো নিয়ে ব্ল্যাকমেল করবে বলে, জঘন্য ক্যাতাকুরানি, অ্যাকচুয়ালি ওই 5 বছর ছিল ওর কপালের সংসার করা, তারপর এর দুয়ার ওর দুয়ার তার দুয়ারে 5 নম্বর ফুটবলের মতন লাথি মেরে মেরে ফুটবল খেলার মতন হবে, বেশ কিছুদিন যাবো কোনাই কাকাকে দেখছি না কেন রে, তার সাথেও কি একদম কাটাকুটি হয়ে গেল, কোন মাঠে খেলতে যেত তুই দেখাতিস নাকি, সেবক দাদা বারণ করেছে এত দেখিও না জায়গায় জায়গায় কষ্ট হচ্ছে, চল নোংরা মেয়ে ছেলে অসভ্য হতচ্ছাড়ি, একটা ভালো কিছু সেটা নেই, জলন্দি বুড়িটা আছে না ও খুব কষ্ট পায়, মানে ওর যৌবনকালে এরকম হয়েছে আর না হলে ও ডিভোর্সের পর ওর ছেলে বউ করে আনবে, ওইটা করে আনলে সবচেয়ে ওর জন্য ভালো সুচিন্তক হিসাবে থাকবে, বুঝলি, সবগুলো এসছে ভ্যাঙে 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 আহরি কত কষ্ট, হ্যাঁ জলন্দীপের ওর মুখ না দেখালে ভিউজ কমে যায়, মা গো মা ছেলে বউ করে না, আমি শুনলাম এর মেয়েকে ওর মেয়েকে তার মেয়েকে ধরে ধরে টানছিস কেন, সরাসরি বৌমা হিসেবে নিয়ে আয়, তাহলে তো তোরা ভালো মিলেমিশে থাকতে পারবি, এত কষ্ট তোর যখন সহ্যই হচ্ছে না, এক একটা যা জিনিস না, এ বলে আমি তোর আগে ও বলে আমি তোর আগে, মানে দালালিতেও মারপিট লেগে গেছে ওইখানে, চলো বন্ধুরা এইটুখানি বলার ছিল, অ্যাকচুয়ালি আজকে এত ভালো লাগলো ওদের এই যে পরিবেশ দিবসে এত গাছ লাগানো, ওহ ওহ স্থলপদ্মের গাছ, জবার গাছ, আম গাছ, আরও অনেক কিছু ফলসার গাছ, ফলসার মধ্যে আগেই ছিল, সন্দীপের মায়ের সংসার করাটা দেখলে ভক্তি এসে যায়, ভালোবাসা মানে বেড়েই যায়, আর এই বাড়িতে যে বউ থাকতে পারবে না ভাববেন তার শরীরে খিদেটাই প্রাধান্য বেশি দিয়েছে, সংসার করার জন্য সে বেরোয়নি, লেখাদীপ্ত, পোনাদীপ্ত, বোয়ালদীপ্ত, কাতলাদীপ্ত, এই দীপ্ত দীপ্তগুলো খুঁজে বেড়াবে নোংরা, চলো এইটুখানি বলার ছিল আমার, চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে, লাভ ইউ অল।